আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটা বিষয় নিয়ে করা, সেটা হচ্ছে যে অনেকে ব্যবসা করতে ভয় পান। তো আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়তই বলে থাকি যে আমরা কিন্তু আমাদের বিক্রিত পণ্য ফেরত নিয়ে থাকি, টাকাও ফেরত দিয়ে দেয় অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো অনেকে আসলে মনে করেন যে আসলে অনলাইনে ভিডিও করতেছে বলতেছে আদৌ সত্য কিনা বা কতটুকু সত্য, এর একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা থাকেন। তো এইটা আসলে ক্লিয়ার করার জন্য মাঝে মধ্যে দেখবেন যে আমি আমার কাস্টমারদের যারা প্রোডাক্ট ফেরত নিচ্ছে, আমরা সবাইকে তো আসলে ভিডিও করতে পারি না, মাঝে মাঝে হচ্ছে যারা খুব কাছের লোক আছে তাদেরকে নিয়ে একটু হচ্ছে ভিডিও করি। তো তেমনই একজন হচ্ছে রণ ভাই, ভাইয়ের সাথে আমাদের প্রায় 1.5 বছরের হচ্ছে সম্পর্ক। ভাই প্রায় 1.5 বছরের মতো ব্যবসায় আমাদের প্রায় 13-14 লাখ টাকার মতন প্রোডাক্ট হচ্ছে ভাই নিছে। ফার্স্ট টাইম অনলাইনে সেল করতো, তারপর হচ্ছে হোলসেল ব্যবসা করার জন্য কিছু চেষ্টা করছিল। এখন একটা বিষয় আসলে কী যে ধরেন সবাই তো আসলে সব ব্যবসায় দেখা গেছে যে সফলতা অর্জন করতে পারে না। ভাইয়ের পাশাপাশি একটা ব্যবসা আছে, ভাই ছোটোখাটো একবার একটা হচ্ছে গাড়ির ব্যবসা করতেছে। তো পাশাপাশি আসলে গার্মেন্টসের ব্যবসাটা হচ্ছে ভাই করতে চাইছিল বা করছিল, মোটামুটি ভালোই কিছু করছিল, কিন্তু এখন আসলে সময় স্বল্পতার জন্য তার অন্য সাইডে সময় দিতে হচ্ছে, তো একটু লোকবলেরও হচ্ছে প্রয়োজন আছে। তো সব দিক দিয়ে মিলাই আসলে আমাকে হচ্ছে রনু ভাই গত 2 দিন আগে হচ্ছে বলতেছিল যে ইমন ভাই কিছু প্রোডাক্ট আছে তো আমি রিটার্ন করতে চাইতেছি। তো পরে আমি বললাম যে ঠিক আছে ভাই নিয়ে আসেন তাহলে। তো আজকে হচ্ছে রনু ভাই মেমোসহ হচ্ছে নিয়ে আসছে। তো আমরা কিন্তু হচ্ছে রনু ভাই টোটাল হচ্ছে কত টাকার ভাই প্রোডাক্ট দিচ্ছেন? 93,000 টাকার প্রোডাক্ট ফেরত দিছে। তো ভাইয়ের 93,000 টাকার প্রোডাক্ট ফেরত দিছে, আমি হচ্ছে ভাইয়ের কাছে টাকা বুঝাই দিতেছি, টাকা আগেই দিয়ে দিছিলাম। ভাইরে বলতেছি দেন, ভিডিও করতেছি যেহেতু কাস্টমার রিভিউ দিতেছি তাহলে টাকা আবার দেন। আচ্ছা নেন। আচ্ছা রনু ভাই ইসে আর আপনি আপনি কিছু বলে দেন যে আসলে দেখেছে কতটুকু সত্য আসলে বিষয়টা, যে অনেকেই কিন্তু আসলে বিশ্বাস করতে চায় না যে আসলে অনলাইনে এরকম বলতেছে আসলেই কি এইভাবে হচ্ছে মানে কেউ টাকা ফেরত দেয় কিনা। সত্যি কথা বলতে আমি আপনাদের ভিডিও দেখে যখন আসছিলাম তখন আমার কাছে ওই একটা কনফিউশন ছিল যে আদৌ কী হবে। তবে মোটামুটি প্রথম মাস থেকে মোটামুটি আস্তে আস্তে বিজনেস বাড়ার সাথে সম্পর্ক হয়, সেলও বাড়ে, মাল নেওয়া বাড়ে, রিটার্নও দিই আমি কম বেশি 2-3 মাস পর রিটার্ন দিতাম। তো প্রত্যেকবারই ইমন ভাই আমার কাছে উইদাউট এনি কোশ্চেনে আমাকে আমার টাকা রিটার্ন দিচ্ছে, আমাকে জিজ্ঞেসও করে নাই যে ভাই এই মালগুলো 5 দিন পরে দেন বা টাকা 2 দিন পরে নেন। তো এই হচ্ছে কথা, আপনারা সামিয়া ফ্যাশনে আসবেন, চোখ বন্ধ করে মাল নিতে পারবেন, যতগুলো বিক্রি করতে পারেন পারবেন, না পারলে রিটার্ন দিয়ে নতুন মালও নিতে পারবেন, টাকাও ব্যাক নিতে পারবেন। আমি 1.5 বছরে কোনো দিন কোনো ধরনের প্রবলেমের সমস্যার সম্মুখীন হই নাই তাদের সাথে বিজনেস করে। ইভেন আজকে প্রায় 1 লক্ষ টাকা আমি রিটার্ন, এটা মনে হয় না বাংলাদেশে কেউ দিবে। সো আমি ইমন ভাই, ইমন ভাইয়ের প্রতিষ্ঠান, এটা কিন্তু আমি বলি আপনাদেরকে, এটা কিন্তু এমন না যে সে আসলে কিন্তু চেষ্টা করছে যে হোলসেল বিক্রি করার জন্য। হ্যাঁ আমার কিন্তু বিজনেস আছে, না না আমার রিটেলে তেমন ফেরত নাই, মানে 10% আমার রিটেলে ফেরত নাই, হয়তো বা 100 পিসের মধ্যে 5 পিস হয়েছে, আবার আসবো ইমন ভাইদের ভালোবাসা তো নিতেই হবে। তো আপনারাও আসেন, সবাই আসেন, বিশ্বাস, আমি 1.5 বছর বিশ্বাসের সাথে ব্যবসা করছি, ইনশাল্লাহ আপনারাও করবেন, ঠকবেন না, এটুকু আমি বলতে পারি। কফি তো এটা আমি কত খাইছি, এই আজওয়ার কফি এখানে আইসে। তো সবার জন্য দেখা গেছে যে এখন ভাই কফি খাওয়ানোর উদ্দেশ্য কি, কারণ ভাই মনে করতে পারে যে 1 লাখ টাকার মাল ফেরত দিচ্ছি ইমন ব্যাপার রাগ করলো কিনা, এই জন্য আর কি। না 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 সবাই আসবেন। তো সবার উদ্দেশ্যে বলে আসছি ভাই, আপনারা নির্দ্বিধায় হচ্ছে আমাদের সামিয়া ফ্যাশন ভিজিট করতে পারেন। আমি আশা করি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।